হ্যাঁ সালাম, এখন হুট করে ঝগড়ার আওয়াজ পাইতেছি। মোনাজাতটা শেষ করে আমি তো দুই বলি তা অ্যাকশন। শব্দ ঝগড়া দিয়ে দিছে শালাই বোতল। কাট ক্যামেরা, অ্যান অ্যাকশন। জায়নামাজটা গুছাও, বাই ঢুকেন। কাট, অ্যান অ্যাকশন। শোনো, তুমি একটু গুছাই নাও, তোমার এনে শহরে একটা বড় ডাক্তার কাছে নিয়ে যাব। শুনছি ওই ডাক্তারটা নাকি অনেক ভালো, ওখানে যদি তোমার চিকিৎসা করি আমার মনে হয় যে আমাদের একটা সন্তান আসবে। আর যদি না আসে এটা নিয়ে আর মন খারাপ করার কিছু নেই, আমরা দুজনেই সুন্দর মতো সুখে সংসার করতে পারবো। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি গুছাই নাও। অ্যাকশন। শোনো, তুমি এক কাজ করো, সব কিছু গুছগাছ করো, আমরা শহরে যাবো, তোমার ডাক্তার দেখাবো। আর যদি তাতেও কোনো কিছু না হয় তাহলে করার কিছু নাই। ওই বাড়িতে দেখলাম ঝগড়া মগড়া হয়েছে, এই ঝগড়া আওয়াজ হুই না, সন্তান না হওয়াই ভালো, আমরা দুইজনে সুখে শান্তিতে সংসার করতাম। যাও কাটি। হ্যাঁ, পাইছি ক্যামেরা, অ্যান অ্যাকশন। কাট, অ্যান অ্যাকশন। ভাই তো আমার বাড়িতে থেকে তিন বেলা বই হবে খাস, দুনিয়ার মেশে রিস্কা চালে খাই ফেলছি, তুই বাড়তে বই হবে কেন করেছ? বাইরে খালি আমার বাড়ি থেকে তুই কি করছিস এখানে? আমি যাবো এর নাই কই, খালি বাইরে। আরে জের দেখছেন, তুই কি করছিস না? আমার বাড়ি থেকে আমারই তুই বের করে দিবি, তুই বাইরে হয়ে যা, তোর নাকাল পোলার আমার দরকার নাই, তোর মতো বাপও আমার দরকার নাই, তুই বাইরে। হ্যাঁ বলিং, অ্যাকশন। কস কি তুই বাবা, আমি এই বয়সে এই বাড়ি ছেড়ে কই যামু? আমি তো কোনো কাজকর্ম করা হারি না বাবা, দেখ আমি তো সারা জীবন কষ্ট করে তো করে কামাই রুজি করে খাওয়াই পরে মানুষ করছি, তাই বলে আমার তুই এখন বাড়ি থেকে বের করে দিবি? না না বাবা, তুই আমার বাড়ি করে দিস না বাবা। অ্যাকশন। হয় বেশি বুঝছ তা, তাই না? তোর মতো বাপ আমার দরকার নাই, তোর মতো বাপ আমি গন্ডায় গন্ডায় তৈরি করা হারমো, বুঝছ নাই? অ্যাকশন। হ্যাঁ, এমন মনে মনে তাকাইতেছেন, রাগ উঠতেছে খালি। হ্যাঁ, দেন ডাল দেন ভাইর, তোর মতো বাবা আমার লাগবো না, তোর মতো বাবা আমি গন্ডা।